আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চলেছি ইমোর একটি নতুন আপডেট সম্পর্কে। সেই আপডেটটা হলো, মনে করেন যে আপনি আপনার জিএফ কিংবা পিএফ বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডের সাথে মনে করেন যে চ্যাট করতেছেন ইমোর মধ্যে, তো এই সময় আপনার গার্লফ্রেন্ড মনে করেন যে একটা ভয়েস পাঠিয়েছে আপনাকে ইমোতে। তো এখন মনে করেন যে আপনার ফ্যামিলির সাথে আপনি রয়েছেন, সেই মুহূর্তে এই ভয়েসটা না শুনে আপনারা কীভাবে জানতে পারবেন ওই ভয়েসে সে কী বলেছে? হ্যাঁ প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে। আপনি ভয়েসটা না শুনেও কিন্তু জানতে পারবেন সে ওই অডিওতে কী বলেছে, সো এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। তাই বলছি ভিডিওটা একটু মিস না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে অল সিলেক্ট করে দেবেন। সাবস্ক্রাইব করবেন এই কারণে, কেননা প্রতিনিয়ত আমরা এর থেকেও সুন্দর ভিডিও কিন্তু আপলোড করে থাকি, সেই ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখতে পাচ্ছেন আমার একটা ফ্রেন্ড আমাকে ভয়েসে মেসেজগুলো দুইটা পাঠিয়েছে, তো এই ভয়েসটা আমি পেলে করবো না, এখন জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি বিষয়টা। তো এই ভয়েসটা যে পাঠিয়েছে এই ভয়েসটার উপরে আপনারা একবার ক্লিক করে ধরে রাখবেন, ওকে, ভয়েসটার উপর চেপে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন ভয়েস টু টেক্সট বলে একটা অপশন কিন্তু চলে আসবে, আপনাদের কাজ হবে এই ভয়েস টু টেক্সটে ক্লিক করে দেওয়া। সো ভয়েস টু টেক্সটে ক্লিক করে একটু লোডিং নেবে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমার ফ্রেন্ড আমাকে ভয়েস পাঠিয়েছে, এখানে কিন্তু লেখা হয়ে গেল সে কী পাঠিয়েছে, সেটা কিন্তু আমাকে লিখে কিন্তু বলা হচ্ছে। দেখা যাচ্ছেন এখানে বলা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে যা বলা হলো সেটাই কিন্তু এখানে বলছে, হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন, এইটা কিন্তু পাঠিয়েছে। সো ভয়েসও কিন্তু এটাই বললো, আপনারা কিন্তু শুনতে পাইলেন। তো এরপর দুই নম্বর একটা ভয়েস পাঠিয়েছে, সেই ভয়েসটাও আপনাদেরকে আমি এইভাবে আর কি ট্রান্সলেট করে কিন্তু দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন ভয়েস পাঠিয়েছে, এইখানে টিপে ধরে রাখবেন, চেপে ধরে রাখার পর এখান থেকে ভয়েস টু টেক্সটে ক্লিক করবেন, তারপরে দেখতে পাচ্ছেন এখানে পাঠিয়েছে আপনার বাসার সবাই কেমন আছে। এখন সে প্লে করতেছি, তো ভয়েসটা পেলে করলে আপনার বুঝতে পারবেন যে সে আমাকে কী বলছে। দেখতে পাচ্ছেন সে কিন্তু বলছে আপনার বাসার সবাই কেমন আছে, এইটাই কিন্তু এখানে কিন্তু আর কি লেখাই কিন্তু বলে দিল। তো এই সেটিংসটা কিন্তু অনেকেই পাবেন না, সেটিংসটা পাওয়ার জন্য অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদেরকে ইমো অ্যাপ্লিকেশনটা আপডেট করে নিতে হবে, অবশ্যই ইমো অ্যাপটি আপডেট করে নেবেন। সো এই সেটিংসটা দেখার পর অর্থাৎ এই আপডেটটা দেখার পর আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছি যে এটা কী করলো ইমো, একদম কিন্তু চমৎকার একটি সেটিংস। আশা করছি সবারই ভিডিওটা ভালো লাগবে, এমনকি সেটিংসটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে একটি কথাই বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।